আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি আলু আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি একটি সিদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি একটি ডিম। ডিমটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি আর এগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা গ্রেটার নিলাম। এবার গ্রেটারের যে মোটা অংশটা আছে এখান থেকে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এই আলুটাকে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। তো ভিউয়ার্স, আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এটা গ্রেট করার পর এরকমের হবে। এখন আমি ডিমটাকেও গ্রেট করে নিব। এবার গ্রেটারের যে চিকন অংশটা আছে এখান থেকে ডিমটাকে গ্রেট করে নিতে হবে। ডিমও গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আবার একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব এক কাপের মতো ময়দা। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আটা দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন ময়দার সাথে লবণ এবং তেলকে ভালো করে একটু মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এরকমের একটু দলা দলা হবে, এটাকে ভেঙে দিতে হবে। তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু মুট করে নিব। যদি এটা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে এটা মেখে নেওয়া আমার পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে, যাতে করে পানিটা জানি বেশি না হয়। এরকমের একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল একটু গরম হলে দিয়ে দিব কিছু গোটা জিরে। জিরে একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দিব 3-4 কোয়ার মতো রসুন কুচি আর 1টি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখন এগুলো নেড়েচেড়ে একটু কয়েক সেকেন্ড ভাজতে হবে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এইভাবে একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দিব 1/2 ইঞ্চির মতো আদা বাটা, আর এটা আমার ফ্রিজে ছিল। এখন দিয়ে দিব 1টি টমেটো কুচি। এখন আদা এবং টমেটোকেও ভালো করে নেড়েচেড়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পরে যখন এগুলো একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গ্রেট করা আলু। আলুকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদ বুঝে লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। লবণকেও এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই আলুকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজার পরে এইভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন দিয়ে দিব গ্রেট করা ডিম, সাথে দিয়ে দিব অল্প একটু লবণ। এখন এই ডিমকেও ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এখন এই আলু ডিমের পুর চুলা থেকে নামিয়ে নেয়ার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম টালা শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলো আরও কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আলু এবং ডিমের পুর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিব। অন্যদিকে যে আমি ময়দার ডো মেখে রেখে দিয়েছি,
এটা ঢাকনা তুলে একটু দেখে নিতে হবে। দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এই ডোকে একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি দুইটা লেচি কেটে নিব। এখন এখান থেকে একটি অংশ বাটিতে নিয়ে নিলাম, আর একটি অংশ এখানে নিয়ে নিলাম। এবার এটাকে একটু গোল করে নিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতো ময়দার গুঁড়ি দিয়ে এই লেসিটা দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু আমরা যে সাধারণ রুটি বানাই তার চেয়ে একটু পুরো থাকবে। রুটি বেলে নেওয়ার পর আমি যে আগে থেকে আলু ডিমের পুর বানিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পুর এই রুটির উপরে দিয়ে দিব। দিয়ে চারপাশে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এখন আমি এখান থেকে এই রুটিটাকে এভাবে ভাঁজ করে নিব। এই যে এভাবে করে নিতে হবে। এইভাবে একটু টেপ করে দিতে হবে যাতে করে এই রুটিটা জানি ছুটে না যায়। এখন একটা ছুরি দিয়ে দুই সাইডের অংশ কেটে নিতে হবে। এখন আমার পছন্দ মতো এটাকে এইভাবে টুকরো করে কেটে নিব। এটা যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন, ছোট বা বড়। এখান থেকে একটি লেচি নিয়ে আমি হাতের তালু দিয়ে এভাবে একটু টেপ করে নেব। এই যে এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। এতে করে ভিতরের পুরটা বেরিয়ে আসবে না। তো ভিউয়ার্স, সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেল যখন ভালোভাবে একটু গরম হবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার পরে এই সাইড ভাজার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম দুই মিনিট পর। এবার নাস্তাগুলো উল্টে দিতে হবে। এরকমের একটা কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলো উল্টে দিব। দেখুন এই সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে, আর ভিতর থেকে পুরটাও কিন্তু বেরিয়ে আসছে না। তো ভিউয়ার্স, এই সাইড ভাজার জন্য আরও দুই মিনিট অপেক্ষা করব। এইভাবে উল্টে পাল্টে প্রায় চার মিনিটের মতো নাস্তাগুলো ভেজে নিলেই হবে। এ পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানের তেলটা ছেঁকে নাস্তাগুলো একটা পাত্রে তুলে নিব। তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ভিউয়ার্স, নাস্তাগুলো একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।